নমস্কার এবং সুপ্রভাত আমার আপনজনেরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে বাবানার জন্যে আজকের বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করি যে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন অথবা ডিসলাইক করবেন শুধু শুধু চলে যাবেন না আরেকটা কথা বলি আপনাদের সেটা হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা আপনি সবাইকে বলবেন তার কারণ আমি বিশ্বাস করি আপনি আমার আপনজন চলুন শুরু করা যাক এখনকার রুদ্রবার্তা জানি আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে মাটির গন্ধ রুদ্রবার্তায় যে খবরটা পাওয়া যায় অর্থাৎ মাটির গন্ধ কি বলছে সপ্তম দফা নির্বাচনের পরে অর্থাৎ যে চৌত্রিশটা আসনে ভোট হয়ে গেল দেখুন ছত্রিশটা হওয়ার কথা ছিল দুটো বন্ধ আছে তার কারণ আপনারা সবাই জানেন যে সেখানকার প্রার্থী মারা গেছেন তার ফলে বন্ধ আছে সেখানে নির্বাচন এই দুটো প্রার্থী মানে দুটো কেন্দ্র বাদ দিলে বিধানসভা বাদ দিলে চৌত্রিশটা বিধানসভায় সপ্তম দফা নির্বাচন হয়ে গেছে মানুষ ভোট দিয়েছে তারপরে অনেক নিউজ চ্যানেল অনেক ইউটিউব চ্যানেল তারা তাদের সমীক্ষা জানিয়ে দিয়েছে মানে তারা বলে দিয়েছে কি হতে চলেছে কি হবে না হবে আপনারা সবাই দেখেছেন সবাই আশান্বিত রুদ্রবার্তা মানে কিন্তু একটু অন্যরকম হবে যেখানে মাটির গন্ধটা মানে বলতে পারি আমি তখনই যখন পুরো খবরটা হাতে আসে তার আগে বলা যায় না অর্থাৎ ওই দশজন পাঁচজনকে জিজ্ঞাসা করলাম বা আন্দাজ করলাম লোকসভায় এত হয়েছিল বিধানসভায় নির্কে এত 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 না আসলে জনগণের ট্রেন্ড কোন দিকে গেছে কি হচ্ছে সেখানে কি হয়েছিল কি হচ্ছে না হচ্ছে সমস্ত খবর যদি পুঙ্খানুপুঙ্খভাবে যদি আপনার কাছে না পৌঁছতে পারি তাহলে বৃথাই সে সমস্ত চেষ্টা তো চৌত্রিশটা যে বিধানসভা নির্বাচন হল সেই চৌত্রিশটা বিধানসভা নির্বাচনে সপ্তম দফায় ঠিক কি উঠে এলো দেখুন একটা কথা আপনাদের পরিষ্কারই বলছি সেটা হচ্ছে বরাবর আমি বলে এসেছি যে বিজেপি এতগুলো পেতে পারে বিজেপি এতগুলো পেতে পারে না এটা বলে এসছি কাজে আপনারা সবাই জানেন আমি কীভাবে বলতে চাই অর্থাৎ এরপরে আমি ভেঙে ভেঙে বলতে পারবো অনেকেই প্রশ্ন করেছিলেন বিভিন্ন বিধানসভা ওয়াইজ কোথায় কী হবে সেটা জানানোর জন্য। দেখুন সবারটা বলতে পারবো না কিন্তু দু একটা উল্লেখযোগ্যকে নিয়ে আমি কিছুটা বলবো যেটা আমার কাছে খবর এসছে। দেখুন এই অনুমান বলুন খবর বলুন এটা সবই মাটির গন্ধ এবং এটা সম্পূর্ণই এক্সিট পোল বলে কোনো ব্যাপার নয় ঠিক আছে সে সমস্ত নিয়ে কাটাছেড়া বিশ্লেষণ পরবর্তী ক্ষেত্রে হবে অর্থাৎ ভোট মিটে যাক তারপরে অর্থাৎ অষ্টম দফার পরে হবে তার আগে সপ্তম দফার নির্বাচনে যেটা বলছিলাম সেটা হচ্ছে মাটির গন্ধ অ্যাকচুয়ালি কি বলছে চৌত্রিশটা কেন্দ্রে লড়াই হলো হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে অনেকগুলো কেন্দ্রে অনেকগুলো কেন্দ্রে এমনই অবস্থা আছে যেখানে বিজেপি হয়তো জিতবে হয় তো বা পিছিয়ে যাবে তো এই হয় তো বা পিছিয়ে যাবে বা হয় তো বা জিতবে সেই সংখ্যাটাকে বাদ দিয়েই আমি বলছি মোটামুটি সপ্তম দফা নির্বাচনে বিজেপির ঝুলিতে আসতে পারে মানে আমার এই অনুমান বলতে পারেন আর কি তো সেটা হচ্ছে মোটামুটি আঠেরো থেকে ১৯টা যদি কম করে ধরেন তাহলে আঠেরোটাই ধরবেন এর বেশি আমার তরফ থেকে আর পাওয়া গেল না অনেকে কুড়ি বলবেন কেউ বলেছেন পঁচিশটা কেউ বলেছেন ছাব্বিশটা কেউ চৌত্রিশটা বললেও বলতে পারেন তাতে কিছু যায় আসে না কিন্তু আমার হিসেব বলছে আঠেরোটা অবধি উঠে আসতে পারে মানে ষোলোটা বিজেপি ঝুলিতে আসবে না এখানে একটা কথা আবারও বলে দিই কিছু কিছু সিটে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আছে হাড্ডাহাড্ডি লড়াই মানে এইটা মানে ধরে চলছি নেগেটিভ সেই ধরে আমি এগিয়েছি কিন্তু যে হাড্ডা আড্ডি লড়াই তো বিজেপি এগোতে পারে হয়তো বা নাও এগোতে পারে আবারও বলছি তো উল্লেখযোগ্য যেগুলো ছিল সেগুলো হচ্ছে আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন যে কোন কোন জায়গায় উল্লেখযোগ্য দেখুন আমার চোখে সবচেয়ে উল্লেখযোগ্য কোনটা ছিল জানেন আসানসোল দক্ষিণ হ্যাঁ সায়নী ঘোষ এবং পাল অ্যাকচুয়ালি ওই জায়গাটা আমাদের লক্ষ্য হয়ে গেছিলো অগ্নিমিত্র পাল হোক বা রাম শ্যাম যদু মধু যেই হোক দেখার ইচ্ছে ছিল যে সায়নী ঘোষ ঠিক কত ভোট পাচ্ছেন কারণ সায়নী ঘোষ যদি জিতে যান তাহলে আমাদের কষ্টই হতো কিন্তু আমাদের কাছে যা রিপোর্ট উঠে এসেছে শায়নী ঘোষ ওখানে হেরে যাচ্ছেন এটা বলতে পারি আসানসোল দক্ষিণে মানে এটা যেটা উঠে আসছে খবর উনি হাঁটতে পারেন হাঁটতে চলেছেন উল্লেখযোগ্য প্রার্থী আরও বেশ কিছু জায়গায় দাঁড়িয়েছেন একটা লড়াই খুব হচ্ছে সেটা হচ্ছে একজন বক্সার ভার্সাস একজন অভিনেতা হ্যাঁ ভবানীপুর তো ভবানীপুরে অর্থাৎ যেখানে রুদ্রনীল দাঁড়িয়েছেন এবং উল্টো দিকে আছেন শোভনদেব চট্টোপাধ্যায় এই দুজনের লড়াইয়ের দিকে সবাই তাকিয়ে আছেন কারণ ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ছিল এখন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়িয়েছেন এবং সেখানে তার হার সুনিশ্চিত হয়ে রয়ে গেছে বুটবক্সে এখানে কি হতে পারে আমার কাছে যে খবর এসছে সেই খবর অনুযায়ী হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কিন্তু ভবানীপুর কেন্দ্রে ব্যাপক লড়াই এবং হাড্ডাহাড্ডি লড়াই বক্সার হতো সহজে ছাড়ছে না ময়দান আর অভিনেতাও ছাড়েননি দুজনেই লড়াই লড়ছেন এবং জনগণ ভোট দিচ্ছেন ওইখানে ফ্যাক্টর হচ্ছে আপনারা অনেকেই ভেবেছিলেন যে লোকসভা নিরিঘে ভোট হচ্ছে আমি কিন্তু বারংবার বলেছিলাম লোকসভা নিরিখে কিন্তু এই ভোটটা কাউন্ট করতে যাবেন না কারণ ওখানে ভবানীপুর অঞ্চলটা কিছুটা হলেও তৃণমূলের প্রভাব রয়েছে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূলের প্রভাবকে অনেকটাই আটকাতে পারছে বেশ কিছু নন বেঙ্গলি ভোট সেটা আসছে এবং আসছে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই জলের যে সমস্যাটা হয়েছিল সেটা হয়েছে এবং বেশ কিছু মানুষের রুচি বদল হয়েছে কিন্তু লড়াই তবুও হাড্ডা হাড্ডি আছে ওখানে অর্থাৎ এই মুহূর্তে বলে দেওয়া যেতে পারে না কেউই বলতে পারে না সবই অনুমান সাপেক্ষে বলবেন শোভনদীপ চট্টোপাধ্যায় হেরে যাবেন এটা বলা খুব টাফ আবারও বলছি হয়তো অনেকের খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব সত্যি এটা যে লড়াইটা কিন্তু খুব জোর হচ্ছে কিন্তু রুদ্রনীল ঘোষ জিতেই যাচ্ছেন বা শুভেন্দ্র চট্টোপাধ্যায় যে হেরেই যাচ্ছেন বা দুজনেরই মধ্যে যে কেউ যেতেই যাচ্ছেন এটা বুক বুকে হাত দিয়ে তৃণমূলও বলতে পারবে না বিজেপিও বলতে পারবে না লড়াইটা ওখানে হাড্ডাড্ডি হয়েছে ফ্যাক্টর হচ্ছে কিছু কিছু ভোট সেগুলো দেখা যাক আগামী দিনে পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ আরও কিছুদিন সময় লাগতে পারে পরিষ্কার বোঝার জন্য কারণ এই মুহূর্তে যে ট্রেন্ড রয়েছে সেটা আমি আপনাদের বলতে পারি লড়াইটা ওখানে হাড্ডাড্ডি হচ্ছে অর্থাৎ বক্সার ভার্সেস নায়ক লড়াই চলছে একদম চলে যায় জিতেন্দ্র তিওয়ারি তাকে নিয়ে অনেকের প্রশ্ন ছিল যে জিতেন্দ্রীকে জিতবে পালা করে এদিক ওদিক পাল্টি পাল্টি খেয়ে গেছে অনেকের প্রশ্ন ছিল অনেকে বিজেপির লোকেরা নাকি দেখতে পারেনি তাকে এরকম অনেক কথা উঠেছে কিন্তু আমার কাছে এতটা খবর আছে জিতেন্দ্র তৈরি জিতে আসছেন অর্থাৎ আমরা দেখতে পাবো বেশ কিছু মুখ যেগুলো ভালো আর একটা প্রশ্ন রাসবিহারী হ্যাঁ রাসবিহারীতে বিজেপির ট্রেন্ড আছে রাসবিহারীতে বিজেপির দিকে ভোট গেছে এটা আমি আপনাদের বলতে পারি রাসবিহারী কেন্দ্রটা বিজেপির ঝুলিতে আসলেও আসতে পারে রুদ্রনীল ঘোষের ব্যাপারটা কিন্তু চলছে অর্থাৎ লড়াইটা কিন্তু চলছে ওটা কিন্তু খুব টাফ কেউ যে কেউ আন্দাজে বলে দেবেন এটা মানে ঠিক মানা যাচ্ছে না আমি অন্তত মানতে পারিনি কারণ যা খবর আমার কাছে আছে একদম যে সুইপ করে বেরিয়ে যাচ্ছেন রুদ্রনীল সেটা আমার কাছে কিন্তু কোনো খবর নেই কাজে লড়াই হচ্ছে হয়তো অনেকে আশান্বিত মানে আশাটা আহত হলেন কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই সেটা হচ্ছে এই লড়াইটা হয়েছে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আমি যেটা ভেবে রেখেছিলাম আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল আসানসোল দক্ষিণ অর্থাৎ অগ্নিমিত্র পল ভার্সেস সায়নী ঘোষ আবারও বলছি সায়নী ঘোষটা ফ্যাক্টর তার জন্য তিনি হেরে গেছেন এবং ওখানে অগ্নিমিত্র পল জিতেছেন জিতবেন মানে বেন এই ধারণাটা সবার মোটামুটি এসে গেছে ধারণা অনুমান বলতে পারেন সায়নী ঘোষের ওই যে কথা বলা দেখব দু তারিখের পরে না উনি দেখার জায়গায় আনি। আর সার্বিকভাবে মনে হয় না তৃণমূল দেখার জায়গায় আছে কারণ তৃণমূল আর দেখার জায়গায় নেই বলেই এই খবরটা চারিদিকে হয়ে গেছে আর বলে লাভ নেই ক্লিশে হয়ে যাচ্ছে ব্যাপারটা বলে বলে বিজেপি তার সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে বলে আমার ধারণা যেটা মাটির গন্ধ উঠে আসছে এবং পরিবর্তন হচ্ছেই বাংলা এটা একদম বলা যেতে পারে অনেকে প্রশ্ন করেছে আপনি কি কনফার্ম এই কনফার্ম কথাটা এখন ঠিক বলা যায় না তবে রুদ্রবার্তায় আমি যেটা খবরটা বলি সেটা কিন্তু ওই ভেবে ভেবে বলে দিলাম না ওটা হয় না এটা হচ্ছে আসল সত্যি কথা তো দেখবেন আগামী দিনে কী হয় দশরা মেয়ে তো এসেই গেল আর কদিন বাকি মাত্র তারপর দেখা যাবে আর একটা কথা বলি আপনাদের অনেকে বলেছেন বিজেপি যদি ক্ষমতায় না আসে তো চ্যানেলটা দেখবে কি করে বন্ধ করব পারবেন না অনেকে বলেছেন মারব পারবি না গালাগালি দিলে এই বলে না ডাক্তার বাপকে তো এই বলতে বলতে আমার অভ্যাস হয়ে গেছে শুনতে শুনতে বলতে বলতে এটা পারবেন না কারণ তাকে কিছু করা যায় তাকে ক্ষতি করা যায় যার সব কিছু হারানোর ভয় আছে সে ভয় পায় আমার তো কিছু ভয়ই নেই হারানো ধুকফুক করা প্রাণটা আছে গেলে কিছু যায় আসে না বাকি ভয় দেখে লাভ নেই চলবে লড়াই অর্থাৎ ক্ষমতার বদল হচ্ছেই আর ছদি হুমকি দেন লাভ নেই লড়াই চলবেই সোলজার নেভার কোয়েট টিল হিস ডেথ তো একজন সৈনিক নিজেকে ভাবিয়ে নিই লড়াই লড়বই আলটিমেটলি শেষ দিন অব্দি ব্যাস এটাই ছিল এখনকার বার্তা পরবর্তী বার্তার জন্য চোখ খোলা রাখুন এবং রুদ্র বার্তায় নজর রাখুন আবার বলি বারবার বলছি মাস্ক ইউজ করুন মাস্ক ছাড়া বেরোবেন না একটা মজার কথা বলি আপনাদের কী জানেন বড়ো বড়ো নিউজ চ্যানেল নিউজ প্রিন্ট মিডিয়া নিউজ চ্যানেল সরিং প্রিন্ট মিডিয়া না নিউজ চ্যানেল গর্ব করে করে বলছেন এবং বলতে বলতে কী বলছি জানেন খেয়াল করবেন মাস্ক পরে বেরোন এই মাস্কটা যে কোথা থেকে পেলেন ভগবান জানেন বড়ো বড়ো চ্যানেল বড়ো বড়ো ভাষা মাস্ক ছোটো ভাষায় বলি মাস্ক পরে বেরোবেন ভালো লাগবে ব্যাস ভালো থাকুন সুস্থ থাকুন বাড়ির কথা ভেবে অন্তত মাস্ক পরে বেরোন এটাই বলার ছিল আসি নমস্কার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন রোজ দেখুন রুদ্র বার্তা